আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আগামী 2022 সাল হতে চলেছে বাইক লাভার্সদের জন্য গোল্ডেন ইয়ার, কারণ 2021 সালে করোনা ভাইরাস সহ বিভিন্ন কারণে অনেক বাইক ব্র্যান্ড তাদের নতুন কোনো বাইক বাজারে আনতে পারেনি। এজন্য 2022 সালে শুরু থেকেই অনেক ব্র্যান্ড নিউ এবং নতুন মডেলের বাইক বাজারে দেখা যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের গতির রাজা সুজুকি জিএসএক্স আর 2022 ভার্সন, এছাড়াও আপকামিং ইয়ামাহা এসজেডএস ভার্সন 2। এই বাইকটিতে থাকছে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 2022 সালে বাংলাদেশের বাজারে আপকামিং 5টি বাইক নিয়ে আমাদের আজকের ভিডিও। বাইকগুলোর লেটেস্ট আপডেট এবং প্রাইস সম্পর্কে জানতে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। আমাদের প্রথম বাইকটি হলো ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। বাংলাদেশের বাজারে মিড বাজেট ট্রেন্ডে ইয়ামাহা ব্র্যান্ডের সব থেকে জনপ্রিয় বাইক এটি। তবে গত কয়েক মাস ধরে বাইকটি বাজারে অনুপস্থিত। তবে 2021 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের বাজারে আবারও ফিরছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। নতুন এই বাইকটিতে থাকছে ডাবল ধামাকা। বাইকটির প্রাইস আগের থেকে যেমন কম হবে, তেমনি উইন্টার অফারে ইয়ামাহা এই বাইকটিতে দিচ্ছে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আগের মতো ইয়ামাহা এই বাইকটিতে ব্যবহার করেছে এয়ারকুল পলিস্টক 2-ভালভ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যেখানে ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে থাকবে ফুয়েল ইঞ্জেকশন বা FI মেথড। পূর্বের মতো এই বাইকটি বাংলাদেশের বাজারে ডাবল ডিক্স ভ্যারিয়েন্টেই আসবে, তবে নতুন এই ভ্যারিয়েন্টটিতে থাকবে না কোনো ABS। দুইটি কালারে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল হবে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, একটি হলো ডার্ক নাইট এবং অন্যটি হলো ব্লু। ঢাকার ACI মোটরসের কিছু অথোরাইজড সেল সেন্টারে ইতিমধ্যে বাইকটির প্রি বুকিং শুরু হয়েছে। আপনি 25,000 টাকা দিয়ে এই বাইকটি প্রি বুক করতে পারবেন। বাংলাদেশের বাজারে বাইকটির মূল্য হবে 2,10,000 টাকা। আমাদের পরের বাইকটি হলো TVS অ্যাপাসি RTR 164V স্পেশাল এডিশন, যেটিকে TVS এর পক্ষ থেকে বলা হচ্ছে 4 মিলিয়ন এডিশন। অ্যাপাসি RTR 164V এই বাইকটির 4 মিলিয়ন ইউনিট প্রোডাকশন উপলক্ষে TVS এই বাইকটি স্পেশালি ডিজাইন করেছে। বাইকটি ইতিমধ্যে ভারতের বাজারে অ্যাভেলেবল হয়েছে, আর খুব তাড়াতাড়ি বাইকটি বাংলাদেশের বাজারেও চলে আসবে। রেগুলার এডিশন থেকে স্পেশাল এডিশনে থাকছে বেশ কিছু পার্থক্য। এর মধ্যে উল্লেখযোগ্য বাইকটির হেডলাইটের মিডিল পোর্শনের DRL এবং বাইকটির 3টি রাইডিং মোড। এছাড়াও 4 মিলিয়ন এডিশনের গ্রাফিক্সে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। স্পেশালি পরিবর্তনগুলো আপনার চোখে পড়বে বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে তাকালে। এই বাইকটিতে ডাবল ডিক্সের সাথে আপনি পেয়ে যাচ্ছেন সিঙ্গেল চ্যানেল ABS, আর TVS বলছে এই বাইকটির ABS হলো সুপার মোটো ABS। বাইকটির ইঞ্জিন এবং অন্যান্য কম্পোনেন্ট অপরিবর্তিত রেখেছে TVS। আগের মতোই এই বাইকটিতে ইঞ্জিন হিসাবে দেখা যাবে অয়েল কুল ফোর স্ট্রোক 4-ভালভ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যেখানে ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে থাকবে ফুয়েল ইঞ্জেকশন মেথড। ভারতের বাজারে বাইকটির ex-showroom প্রাইস 1,21,000 রুপি, আর বাংলাদেশের বাজারে আসলে বাইকটির সম্ভাব্য মূল্য হতে পারে 2,30,000 টাকা। আমাদের পরের বাইকটি হলো হোন্ডা CB150X। সম্প্রতি হোন্ডা ব্র্যান্ড ইন্দোনেশিয়ান মার্কেটে এই বাইকটি লঞ্চ করেছে, তবে এখনও বাইকটি ভারতের বাজারে আসেনি। যারা লং ট্যুর এবং ট্রাভেলিং পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটি প্যাকেজ হতে চলেছে হোন্ডা CB150X। বাইকটির লুক ডিজাইন একদম আদর্শ ট্রাভেল বাইকের মতো। এই বাইকটিতে ইঞ্জিন হিসাবে দিয়েছে লিকুইড কুল ফোর স্ট্রোক 4-ভালভ সিঙ্গেল সিলিন্ডার DOHC ইঞ্জিন, যেখানে ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে থাকছে PGM-FI অর্থাৎ প্রোগ্রাম ফুয়েল ইঞ্জেকশন মেথড। সাসপেনশন অংশে হোন্ডা সামনে ব্যবহার করেছে 37mm ইনভার্টেড টেলিস্কোপিক সাসপেনশন, আর পেছনে থাকছে সুইং আর্ম উইথ সিঙ্গেল সাসপেনশন। টায়ার সেকশনের সামনের চাকায় 100/80 আর পেছনের চাকায় থাকছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে আমাকে হতাশ করেছে বাইকটির ব্রেকিং সিস্টেম। বাইকটির সামনে এবং পেছনে ওএবি ডিস্ক থাকলেও ব্যবহার করা হয়নি কোনো ABS, যেটি আসলেই হতাশাব্যঞ্জক। বাইকটি নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে বাইকটি নিয়ে বিস্তারিত আমি একটি ভিডিও বানাবো। বলে রাখা ভালো, বাইকটি এখনও ভারতের বাজারে লঞ্চ করা হয়নি, সবেমাত্র বাইকটি ইন্দোনেশিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। বাংলাদেশের বাজারে আসতে বাইকটির বেশ কিছুদিন দেরি হবে, তবে আশা করা হচ্ছে বাংলাদেশের বাজারে বাইকটি আসলে এর সম্ভাব্য মূল্য হবে 3,80,000 টাকা।
আমাদের পরের বাইকটি হলো বাংলাদেশের মার্কেটে সবথেকে স্টাইলিশ ইয়ামা R15 ভার্সন 3। এই বাইকটির লেটেস্ট আপডেট ইয়ামা R15 ভার্সন 3S। নতুন এই আপডেটে ইয়ামা এই বাইকটির ইঞ্জিন এবং অন্যান্য কম্পোনেন্টে কোনো প্রকার পরিবর্তন আনেনি, শুধু আপডেট করা হয়েছে বাইকটির সিট। নতুন ভার্সনে আপনি এই বাইকটিতে পাবেন এস শেপ সিঙ্গেল সিট, যা বাইকটির সিটিং পজিশন অনেক ইম্প্রুভ করেছে। ইয়ামা R15 ভার্সন 3S এই বাইকটি ইতিমধ্যে ভারতের বাজারে চলে এসেছে আর আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশের বাজারেও চলে আসবে। ভারতের বাজারে আপডেট এই বাইকটির প্রাইস তেমন একটা পরিবর্তন হয়নি, তাই আশা করা হচ্ছে বাংলাদেশের বাজারেও এর মূল্য অপরিবর্তিতই থাকবে। বাংলাদেশের বাজারে ইয়ামা R15 নতুন ভেরিয়েন্ট ইতিমধ্যে আনঅফিসিয়ালি চলে এসেছে। আশা করা হচ্ছে 2022 সালের মধ্যে ইয়ামা R15 ভার্সন 4 এই বাইকটি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে চলে আসবে। আমাদের লিস্টের সর্বশেষ বাইকটি হচ্ছে সুজুকি ব্র্যান্ডের বাইক সুজুকি GSX-R। এই বাইকটির আপকামিং 2022 এডিশন। এখন পর্যন্ত সুজুকি এই বাইকটির অফিসিয়াল কোনো নিউ লুক প্রকাশ করেনি আর অনলাইনেও এই বাইকটির কোনো লুক লিক হয়নি, তবে আশা করা হচ্ছে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড যেহেতু ইয়ামা R15 ভার্সন 3 থেকে R15 ভার্সন 4 মাইগ্রেট করেছে, এজন্য সুজুকিও তাদের গতিদানব সুজুকি GSX-R 150 এই বাইকটিতে একটি পরিবর্তন আনবে, যেখানে মেজর চেঞ্জেস আনা হতে পারে বাইকটির সাসপেনশন এবং ফ্রন্ট লুকে। সুজুকি ফার্স্ট টাইম এই বাইকটিতে দিতে পারে USD সাসপেনশন, এছাড়াও বাইকটির ফ্রন্ট লুক কিছুটা আপগ্রেড করবে। সুজুকি GSX-R 150 এই বাইকটির ইঞ্জিন নিয়ে কোনো কথা হবে না, লিকুইড কুল 4-stroke 4-valve DOAC ইঞ্জিন। এই ইঞ্জিন নিয়ে সুজুকি বাংলাদেশের গতির রাজা, এজন্য এর ইঞ্জিনে কোনো প্রকার পরিবর্তন আসবে না এটা নিশ্চিত। ইয়ামার মতো এই বাইকটিতে দেখা যেতে পারে কুইক শিফটার এবং ট্র্যাকশন কন্ট্রোলিং সিস্টেম, এছাড়া বর্তমান ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে সুজুকি এই বাইকটির মিটার কনসোলে দিতে পারে ব্লুটুথ কানেক্টিভিটি। একমাত্র সুজুকির অফিসিয়াল ঘোষণা আসার পরে জানা যাবে বাইকটিতে কী কী চেঞ্জেস আনা হবে, সে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আর সুজুকি GSX-R 150 এই বাইকটিতে আপনি নতুন কী আপগ্রেড চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর বাইক সম্পর্কিত লেটেস্ট আপডেট সবার আগে পেতে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, এতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আজ আর কথা বাড়াবো না, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।